হ্যালো বন্ধুরা, আমার ভিডিওর থাম্বনেল দেখে আর টাইটেল দেখে তোমাদের নিশ্চয়ই মনে হবে যে আমি কোনো বড় ইউটিউবারকে কপি করছি, বিশেষ করে থাম্বনেলটা এবং সেই যে টপিকের ওপর কথা বলার চেষ্টা করছে ওই সেম টপিকে আমিও কিছু বলবো। অ্যাকচুয়ালি বড় ইউটিউবারকে নিয়ে আমার কিছু বলার রয়েছে। একটা ব্যাপার মানতে হবে যে তার প্রচুর জ্ঞান, সে সিনেমার ব্যাপারে প্রচুর জানে এবং এই ইউটিউবের এই ফিল্ম রিভিউ মার্কেটিংয়ে সে অনেক দিন ধরে রয়েছে এবং অনেক দিন ধরে সে করছে। তবে সিনেমার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে সে, যেহেতু সে অনেক দিন ধরে আছে ইন্ডাস্ট্রির, অনেক রকম আপডেট তার কাছে আসে, ঠিক আছে? তো সে অ্যাকচুয়ালি মানুষকে অ্যাওয়্যার করার চেষ্টা করে যে কোনটা স্ক্যাম, কোনটা স্ক্যাম নয়, কোনটা জালি, কোনটা জালি নয়, অনেক কিছু, ঠিক আছে? তার হতে পারে সে অনেক বড় মাপের ইউটিউবার, হতে পারে তার অনেক জ্ঞান, হতে পারে সে ফেক ইউটিউবারগুলোর মতো নয় যারা রোজ জি তার দেবকে নিয়ে 100খানা করে ভিডিও তৈরি করে। বাট সে যে নিজে যে লাইক, সে যত বড় মাপেরই হোক না কেন, তার নিজের মধ্যে যে ছোট মানসিকতা নিয়ে এরকম ব্যাপারটা কিন্তু নয়। সে নিজে একটা কমার্শিয়াল ফিল্ম তৈরি করার চেষ্টা করছে, যেটা খুবই ভালো, ওকে? কিন্তু অন্য কেউ যদি সেই চেষ্টাটা যদি করে, সেটাকে নিয়ে তার এত কিছু বলা, দেখুন রক্তিম চ্যাটার্জি যদি স্ক্যাম করে, আমি রক্তিম চ্যাটার্জির নামটা এখানে আমি ইউজ করছি, রক্তিম চ্যাটার্জি যদি স্ক্যাম করে, একটা সময়ের পর মার্কেট থেকে সে অবসোলিট হয়ে যাওয়ার তার একটা চান্স রয়েছে। এবার বারবার তো হতে পারে না না যে একটা লোক বারবার খালি মিথ্যা কথা বলবে, ওকে? কালকে কিন্তু সে KGF-এর ভিলেনের সাথে যে সে একটা ভিডিও কল করেছে, সেটার কিন্তু সে একটা প্রমাণ দিয়েছে, ওকে? প্রজেক্টটা হোক চাই না হোক, সে কিন্তু নিজের এন্ড থেকে চেষ্টা করছে তাকে কিছুটা সুযোগ বা সুবিধা দেওয়া তো হোক, ঠিক আছে? তা না করে তাকে যদি বারবার উত্তক্ত করা হয়, তবে এই প্রডিউসারও একটুখানি অদ্ভুত রয়েছেন, এই প্রডিউসার কিন্তু তার সমস্ত কিছুই কিন্তু ভালো নয়, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি এখানে স্পেসিফিক্যালি এই বড় মাপের ইউটিউবারকে নিয়ে আমি কথা বলবো। এ যে কে অনেস্ট, কে ডিসঅনেস্ট তুলে যে ধরে, এ কতটা অনেস্ট সেই গল্পে আমি ঢুকি। এ যখন কলকাতা চলন্তিকা যখন বেরিয়েছিল, তখন এর বক্তব্য ছিল যে বঙ্গাইকে কাইন্ড অফ ইউজ করা হয়েছে দর্শক টানার জন্য, কিন্তু বঙ্গাইয়ের সেরকমভাবে কোনো রকম চরিত্র নেই, বঙ্গাইয়ের গল্প কলকাতা চলন্তিকাতে একেবারেই নেই, বঙ্গাইয়ের কোনো ডায়লগ পর্যন্ত ছিল না। এইটা নিয়ে সে খুব প্রতিবাদ করে এবং তার এই প্রতিবাদটা ঠিক ছিল। কিন্তু আমার কথা হচ্ছে, ভাই তোকে যখন দিলখুশে নেওয়া হলো, দিলখুশে ট্রেলারটা বেরোনোর পরেই যে 1 সেকেন্ডের জন্য তার একটা সিন রয়েছে সেটা নিয়ে অনেক কথা হয়েছে, ঠিক আছে? কিন্তু দিলখুশ সিনেমাতে তার লিটারালি 2টো সিন ছিল, একটাতে বসে সে খাচ্ছিল, আরেকটাতে তার মুখে জল ছুঁড়ে মারা হয়, যেই সিনটা ট্রেলারে ছিল না। ফিল্মটা যারা দেখেছে তারা খুব ভালো করে বুঝতে পারবে আমি কোন সিনটার কথা বলছি এখানে, ওকে? তো তুমি জানতে না বাবা যে তোমাকে দিলখুশে মাত্র 2টো ফ্রেমের জন্য ইউজ করা হবে, তাহলে তুমি দিলখুশে অ্যাক্টিং করলে কেন? তুমি যেই স্ক্যামটার কথা বঙ্গাই বা কলকাতা চলন্তিকার টিম বা তাদের ডিরেক্টর তাদেরকে নিয়ে যে কথাটা তুমি বলছিলে, সেই সেম জিনিসটা তো তুমিও করেছো। এটা একটা এক্সাম্পল গেল। আর একটা এক্সাম্পল দিই, অনির্বাণ ভট্টাচার্যের ফেসবুকের অফিসিয়াল পেজটা নিয়ে যখন ঝামেলা হয়, যে পেজের অ্যাডমিনরা যখন ক্লেম আনে যে অনির্বাণ এই সেই হ্যান ত্যান, এ তখন ফ্রিতে ওকালতি করতে চলে আসে, ঠিক আছে? যে কিছু লোক রয়েছে তারা ফ্যান ক্লাব বানিয়ে হিরোকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে হ্যান ত্যান। তো ভাই সেটা ঠিক কিছু পরেই আপনারা দেখবেন যে বল্লভপুরের রূপকথা নিয়ে ফিল্মি কোম্পানি যেখানে কাজ করে, ঠিক আছে, সেখানে একটা ক্লিপ, ইন্টারভিউর ক্লিপ খুব ভাইরাল হয়েছিল, যেখানে অনির্বাণ ভট্টাচার্য এক্সপ্লেন করছে যে বিজয় সেতুপতির চেহারাটা এরকম, কিন্তু ওদের মধ্যে মানসিকতা রয়েছে যে ওরাটা দেখাতে কোনো রকম ভয় পায় না, ঠিক আছে? এবং এই যে ম্যানিপুলেশনগুলো না, লাইক আমি 2 মাস বাদে এই হিরোর সিনেমা আসতে যাচ্ছে, একে আমার ইন্টারভিউ করতে হবে, তাই 2 মাস আগে থেকে আমি এর ব্যাপারে ভালো কথা বলা শুরু করি, যেই তার সিনেমাটা এসে যাবে তখন আমি তার ব্যাপারে খারাপ কথা বলবো, এগুলো কি দোগলাপনা নয়? এবং আমি আরও একটা ভালো কথা বলি, 2 দিন আগে এই ইউটিউবারকে আমি একটা জিনিস নিয়ে ফেসবুকে টেক্সট করেছিলাম, কাইন্ড অফ তার বানানো একটা পোস্ট নিয়ে কিছু লোক খিল্লি ওড়াচ্ছিল। এই যে গ্রুপ না দেখবেন ঝামেলা হয়, ঠিক আছে, ওই 2 লাখই একটা চ্যানেল আছে, ওকে, আর এদের দুজনের মধ্যে ঝামেলা যখন হয় সেই ঝামেলাগুলো পাবলিক এনজয় তো খুব করে, বাট এই ঝামেলাগুলোর ব্যাকড্রপে অনেক কিছু থাকে। এর একটা পোস্ট নিয়ে লোকে খিল্লি ওড়াচ্ছিল ওই ইউটিউবারগুলো, সেটা আমি একে হাইলাইট করি, এ আমাকে ডিরেক্টলি ব্লক করে দেয়, আর এ আমাকে ব্লক করে দিয়েছে বলে এখন আমি একে নিয়ে কথা বলছি এরকম ব্যাপারটা নয়, আমি আজ খালি বোঝানোর চেষ্টা করছি
যে রানা সরকার অনির্বাণ ভট্টাচার্যের ঝামেলা, এ চলে এলো ওকালতি করতে, এ চলে এলো এক্সপ্লেন করতে, বঙ্গাই অঙ্কুশের ঝামেলা, এ চলে এলো এক্সপ্লেন করতে। এবার বঙ্গাই আর অঙ্কুশের যে ভিডিওগুলোর চ্যানেল আছে দেখবেন না, সেখানে না এ ক্লিয়ারলি কারোর সাইড নেয়নি, কারণ দুজনেই এর বন্ধু। এবং এর আরও কিছু কিছু মানে ইয়ে রয়েছে, রাবণ যখন বেরিয়েছিল ডায়লগ কপি বলে সে একটা ভিডিও বানিয়েছিল, সেই ভিডিও নিয়ে অনেক ঝামেলা হয়। চেঙ্গিজের সময় সেম ট্রিক সে ইউজ করে, চেঙ্গিজের এই যে চেঙ্গিজের আজ হয় না কাল হয় এরা বলে যে ডায়লগটা, সেটা নিয়েও সে সেম থাম্বনেল একটা ভিডিও বানায়। কিন্তু ভিডিওটা চালিয়ে দেখা যায় ভিডিওর মধ্যে সে ক্ষমা চাইছে যে না আমি আগে কপি বলতাম, বাট এখন আমি বুঝতে পেরেছি এগুলো কপি নয়। এই বড় ইউটিউবার যাদেরকে বন্ধু মনে করে তাদের ব্যাপারে এক্সট্রা অ্যাঙ্গেলে গিয়ে সে ওকালতি করে। যেরকম হত্যাপুরি খুব খারাপ সিনেমা, সেটা বোধহয় খুব ক্লিয়ারলি কিছুদিন আগে তাকে বলতে শোনা গেল। হত্যাপুরি যখন বেরিয়েছিল তখন কিন্তু সে অন্যরকম কথা বলেছিল। তো এ কিন্তু নিজে কিন্তু কম দুমুখ কিন্তু নয়, এ নিজে কিন্তু কম মানে কি বলবো মানে লোকের ওপিনিয়ন কি সেটা বুঝে যেদিকে পাল্লা ভারী সেই দিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, এই টাইপের মেন্টালিটির মধ্যে সেও কিন্তু পড়ে। ওকে, এবং সেটা কিন্তু আজকের দিনে খুব ক্লিয়ার। আমিও কিন্তু বেশ কিছু লোকজনের সাথে আমার চেনা পরিচিত রয়েছে যারা ইন্ডাস্ট্রির ভেতরে, এবং তাদের মধ্যে কেউ কেউ বলে যে এ তো পুরোপুরি বিক্রি, এ পুরোপুরি বিক্রি, এর একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে অ্যাটলিস্ট 10,000 মানুষ, 20,000 মানুষ, 30,000 মানুষের কথা শুনতে আসে, ঠিক আছে। দেখো এর সাবস্ক্রাইবার সংখ্যা 1,00,000-এর উপরে হতেই পারে, তাই বলে প্রত্যেকটা ভিডিও কিন্তু অত ভিউ কিন্তু আসে না, ঠিক আছে। তো এই যে কতটা বিক্রি সেটা নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রির ভেতরে অনেকে কথা কিন্তু বলে। বাংলা ইন্ডাস্ট্রি ইটসেলফ খুব টক্সিক একটা জায়গা, সেখানে কে কি কার কি মানসিকতা সেটা নিয়ে যথেষ্ট রকম ডাউট থেকে যায়। বাট এ যেরকমভাবে সমস্ত কিছুকে নিয়ে সামনে আসে না, আর একে নিয়ে কেউ কেন কথা বলতে সাহস পায় না, তার কারণ হচ্ছে কি যে এর একটা টক্সিক ফ্যান বেস রয়েছে, এর একটা বড় টক্সিক ফ্যান বেস রয়েছে, যারা মনে করে যে অনেস্টি সততার একমাত্র প্রতীক হচ্ছে গিয়ে আর বাকি সবাই মিথ্যাবাদী, এবং এর ব্যাপারে কেউ কিছু বললেই খিস্তি মারার জন্য চলে আসবে। আর অধিকাংশ ইউটিউবার, আমাদের কমিউনিটির অধিকাংশ ইউটিউবার না, এই বড় মাপের ইউটিউবারকে নিয়ে কিছু মুখ খুলতে তারা সাহস পায় না, একজন দুজন বাদ দিয়ে, বাট তাদের আবার অন্য গল্প। তারা এতটাই জালি, তারা সারাদিন দে বার জিত দে বার জিত, ঠিক আছে, তারা জালি বলে তাদের কথা লোকজন হয়তো দেয় না পাত্তা, ঠিক আছে। বাট একে আজ অব্দি টেকনিক্যালি না কেউ একে টাচ করার চেষ্টা করেনি, সবাই চেষ্টা করে এর অডিয়েন্সকে নিজের দিকে টানার। আমি এখানে তো পয়সা কামাতে আসিনি, আমি এই কাজটা প্যাশান থেকে করি, আর এদের এই কলতলার ক্যাচাল দেখতে না খুব বিরক্ত লাগে। এরা যেটাকে করে কলতলার ক্যাচাল ছাড়া সেটাকে কিচ্ছু বলা যায় না। একজন ইউটিউবার কী করে জানে যে একজন প্রডিউসারের ব্যাংকে কত টাকা আছে? একটা প্রডিউসার হতে পারে সে স্ক্যামস্টার, হতে পারে সে চোর, জোর চোর, হ্যান ত্যান, কিন্তু তার ব্যাংকে এক্স্যাক্টলি ক পয়সা আছে তুমি জানো কি করে? তোমার টিকি বাধা আছে ইন্ডাস্ট্রির কিছু বাঘা বাঘা লোকজনের কাছে, যারা তোমার কাছে এসে ইন্টারভিউ দেয় বা তোমাকে যারা খুব খাতির করে, সেই জন্যে তুমি যাকে তাকে নিয়ে যা খুশি তাই খুশি তুমি বলতে পারো না। যদি এই বেঙ্গল পুলিশ সিনেমাটা যদি বাজে হয় সেটাকে নিয়ে রোস্ট করো, যদি ট্রেলার বাজে হয় রোস্ট করো, কিন্তু প্রডিউসারের ব্যাপারে তুমি এমন এমন অ্যালিগেশন আনছো এবং তুমি এমন এমন কথা বলছো না ভাই যে নতুন যারা রয়েছে তাদেরকে এক্সপ্লয়েট করবে, তাদের যাওয়া উচিত নয়, তাদের এই করা উচিত নয়, সেই করা উচিত নয়। এক্সপ্লয়েটের গল্প তো তুমি বলো না, ঠিক আছে, এক্সপ্লয়েটের গল্প তো তুমি অ্যাটলিস্ট বলো না ভাই, ঠিক আছে। তুমি সব জানো না, তোমার চ্যানেলের নামের সঙ্গে জ্ঞান জুড়ে রয়েছে বলে সমস্ত পৃথিবীর সব জ্ঞান তোমার কাছে নেই। হ্যাঁ, তোমার জ্ঞানের পরিধি সাধারণ মানুষের সাথে অনেকটাই হয়তো বেশি, তাই বলে এই নয় যে তোমার সব কিছু ধোয়া তুলসী পাতা। আর হ্যাঁ, এবার আমি জানি কি হবে আমার এই ভিডিওটা এর ফ্যান বেস দেখে, ঠিক আছে, একজন দুজন আছে তারা দেখে আমাকে গালাগাল দিতে আসবে। একটা কথা বলে দিই, ঠিক যতটা নোংরাভাবে তুমি তোমার বাবা মায়ের শিক্ষার পরিচয় দেবে বা যতটা বাজেভাবে তুমি তোমার শিক্ষার পরিচয় দেবে আমাকে গালাগাল দিয়ে, এক্সপেক্ট কিন্তু সেম আমার থেকেও রাখতে পারো। ওকে, কারণ আমি অত্যন্ত ঠোটকাটা মানুষ, দেবের মতো এত বড় সুপারস্টারের ফ্যান বেসের সাথে কিন্তু আমি পাঙ্গা কিন্তু একবার নিয়েছি, সত্যজিৎ রায়ের টক্সিক ফ্যান বেসদের সাথেও আমার পাঙ্গা নেওয়া হয়ে গেছে। দুনিয়ার কোনো ফ্যান বেসকেই আমার খুব একটা ভয় লাগে না, কারণ ফ্যান বেসটা লিটারালি একটাই কাজ করতে পারে, ছেলে হোক মেয়ে হোক তারা এসে খালি খিস্তি মারতে পারে, আর খিস্তি আমি মারাত্মক সুন্দর মারতে পারি। ওকে, চলো টাটা।